এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় প্রেমের সফলতা পেতে চলেছে এই ছয়টি রাশি কোন এই ছয়টি রাশি ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই যে শুক্রের রাশি পরিবর্তন শুক্রের রাশি পরিবর্তনে ছয়টি রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যাদের প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা প্রেমে ব্রেকআপ হয়ে গেছে সেই ব্রেকআপ সেই জায়গাটা কিন্তু আবার প্রেম কামব্যাক কিন্তু করার সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে এবং নতুন প্রেমের হাতছানি আসতে চলেছে এই ছয়টি রাশির তবে দেখতে হবে একান্ত আপনার ন্যাকাল চাটে আপনার প্রেমজ ভাব কেমন আছে এবং সেই ভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে কি না আপনার রাশিচক্রের শুক্রের অবস্থান আপনার রাশিচক্রের চন্দ্রের অবস্থান আপনার রাশিচক্রে মঙ্গলের অবস্থান কি অবস্থাতে আছে সেটা একান্ত দেখা দরকার তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট পেতে চান অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় যারা প্রেম বিষয়ে জানতে চাইছেন যাদের অনেক মেসেজ এসছে যে স্যার আমার প্রেম ভেঙে যাচ্ছে বা আমি প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছি না বা আমার এ ছেলেটার সঙ্গে বিয়ে হবে তো আমার এ মেয়েটার সাথে বিয়ে হবে তো অনেকেই কোশ্চেন করছেন এই জায়গাটাতে কী হবে আপনাদেরকে দেখতে হবে আপনাদের ন্যাকাল চাটে তার সম্ভাবনা আছে কি না যদি আপনাদের সম্ভাবনাটা থাকে সেক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে সেই প্রেমে সফলতা পাবেন বা যদি আপনাদের প্রেমের ক্ষেত্রে বারবার বাধা পাচ্ছে দেখা গেল আপনার একের পর এক প্রেম কেটে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাচ্ছেন না অবশ্যই আপনার বাই বার চাট আপনার জন্মছক বিচার করা একান্ত দরকার আপনার কিসের দশা দশা চলছে পতন দশা চলছে এবং আপনার রাশিচক্রে প্রেমজ জায়গাটা কেমন আছে এটা কিন্তু দেখা দরকার সেক্ষেত্রে যদি সেই জায়গাটাতে প্রবলেম থাকে রেক্টিফিকেশান করে নিন আমি বারবার বলছি কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে কোনো কথা নেই এভরিথিং পসিবল অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে বারবার বাধা পাচ্ছেন বারবার মুখ থুপড়ে পড়ছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমি যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দিয়েছি এই জায়গাটা আপনাদেরকে কিছু ক্রিয়া দেওয়া হবে এবং সেই ব্যাপার নিয়ে যারা প্রেমে বারবার ব্যর্থতা হচ্ছে সফলতা পাচ্ছে না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন তো শুরু করা যাক এই যে শুক্রের রাশি পরিবর্তনে প্রেমের ক্ষেত্রে মহা সুখ পেতে চলেছে এই ছয়টি রাশি আর যে ছটি রাশির কথা বলছি না তার বলে এই নয় যে এই ছয়টি রাশি প্রেম আসবে না অনেকেই কমেন্টস লিখছেন দেখুন যাদের সম্ভাবনাটা বেশি প্রেমের ক্ষেত্রে প্রেম কামব্যাক করা বা নতুন প্রেম ফিরে আসা সেই সেই রাশির সম্ভাবনাটা বেশি সেই সেই রাশি নিয়েই আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাতে চলেছি তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম নতুন আপনাদের জীবনে প্রেম আসবে প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন পুরাতন প্রেম কামব্যাক লাভ ম্যারেজের সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে এবং আপনারা এই সময় অর্থাৎ নবমপতি এবং আপনাদের চতুর্থপতি আপনাদের রাশিতে অবস্থান করছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং সুখের জায়গাটা পরিবারের সুখের জায়গাটা প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত হতে চলেছে পুরাতন প্রেম কাম ব্যাক করবে নতুন প্রেম আসবে দুই নম্বর রাশি মকর রাশি আপনাদের পঞ্চমপতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে পঞ্চম ভাব থেকে আমরা কি বিচার করি প্রেম তো এই এবং দ্বিতীয় ভাব থেকে কুটুম্ব এই জায়গাটা প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো আপনাদের লাভ ম্যারেজের সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর হয়ে যাচ্ছে অর্থাৎ যাদের প্রেমে বারবার বিচ্ছেদ হয়েছে প্রেমের ক্ষেত্রে ধাক্কা পাচ্ছে তাদের কিন্তু প্রেমের জায়গাটা বিশেষভাবে ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ প্রেমের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে এই রাশির এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষরাশি রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের সম্ভাবনাটা প্রবল থেকে প্রবল অর্থাৎ নতুন প্রেম আপনাদের জীবনে আসবে পুরাতন প্রেমও কামব্যাক করবে এবং যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রিলেশান ক্রাইসিস চলছে না সেই জায়গাটা কিন্তু অনেকটাই সম্পর্কের কিন্তু উন্নতি এই সময় কিন্তু হতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে প্রেম থেকে মহাসুখ পেতে চলেছে এই এই বৃষরাশি জাতক এবং জাতিকারা প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা দেখুন আপনাদের রাশির সপ্তমভাবে এই এর অবস্থান প্রেমের সম্পর্ক কিন্তু আপনাদের যথেষ্ট এই সময় কিন্তু ভালো দেখা যাচ্ছে অর্থাৎ প্রেমের জায়গাটা পুরাতন প্রেম কামব্যাক করা আপনাদের লাভ রিলেশান ভালো এবং নতুন প্রেম জীবনে আসা আপনাদের লাভ ম্যারেজের সম্ভাবনাটা প্রবল ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন অর্থাৎ সিংহ রাশির যে যারা যারা জাতক বা জাতিকারা আছে তাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক কনফার্ম হতে চলেছে প্রেমের ক্ষেত্রে সফলতা প্রেমের ক্ষেত্রে আপনারা যথেষ্ট যথেষ্ট কিন্তু উন্নতি আপনাদের এই সময় হবে এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্র প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু এই সময় পাবে প্রেম আপনাদের জীবনে আসবেই আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক নতুন প্রেম আসা এবং প্রেমের ক্ষেত্রে রিলেশানের যথেষ্ট ভালো কিন্তু এ সময় নির্দেশ করছে সবশেষে যে রাশির কথা আমি বলতে চলেছি সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে তুলা তুলা রাশি রাশির অধিপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে দেখুন আপনাদের ক্ষেত্রে প্রেমের যে সম্পর্ক যারা প্রেম করছে বা প্রেমের সম্পর্ক হতে চলেছে পুরাতন প্রেম কামব্যাক করবে নতুন প্রেম ফিরবে প্রেমের ক্ষেত্রে উন্নতি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে জায়গাটা প্রেমের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে এবং যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছে একের পর এক প্রেম কেটে যাচ্ছে সেই প্রেম কিন্তু আপনাদের কিন্তু কাম ব্যাক এই সময় কিন্তু করবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি অর্থাৎ যারা বারবার প্রেমের ধাক্কা পাচ্ছে না অর্থাৎ একের পর অনেকে হচ্ছে কি মানে দুটা কি তিনটা প্রেম কেটে যাচ্ছে প্রেমে কিন্তু সফলতা পাচ্ছে না এই জায়গাটাতে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটাতে কিন্তু একটা সুন্দর সম্পর্ক কিন্তু আসতে চলেছে অর্থাৎ লাভের জায়গাটা প্রেমজ রিলেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু এই সময় হবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় কিন্তু আসতে চলেছে এবং যারা প্রেমে বারবার ব্যর্থ হচ্ছে তারা অবশ্যই আপনার যে নিজস্ব জন্ম ছক আছে অবশ্যই আপনারা দেখান আপনাদের রাশিচক্রে মঙ্গলের অবস্থান আপনার রাশিচক্রে শুক্রের অবস্থান আপনার রাশিচক্রে চন্দ্রের অবস্থান কেমন আছে এই জায়গাটায় যদি দেখা যায় সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট শুভ সম্পর্ক কিন্তু হবে অর্থাৎ প্রেমের সম্পর্ক যেমন কেটে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে সেই জায়গাটা রেকটিফিকেশান করুন উন্নতি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে হবে এবং পুরাতন প্রেম কামব্যাক নতুন প্রেম ফিরে আসা প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট হাতছানি এ সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই যে যে ছয়টি রাশির কথা বললাম না অর্থাৎ এই সময়ের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির একুশের তারিখের পর থেকে এই ছয়টি রাশি প্রেমে যেমন সফলতা পাবে সুবিশাল ভাগ্যের পরিবর্তন কিন্তু এই সময় কিন্তু হবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের নতুন প্রেম নিশ্চিত নিশ্চিত রূপে আসবে পুরাতন প্রেম কামব্যাক এবং যারা বারবার বলছি প্রচুর হোয়াটসঅ্যাপে কমেন্ট আসছে যে স্যার আমি প্রেমে সফলতা পাচ্ছি না দেখুন যারা ইয়াং জেনারেশানরা আছে যারা প্রেম করছে বা প্রেমের ক্ষেত্রে একটা প্রেম কেটে গেছে বা প্রেমের সম্পর্কের জায়গাটা রিলেশান ক্রাইসিসের মতন লাগছে অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন এবং একটা কথা আমি বারবার বলবো এখনকার যুগে নিজেদের নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্টটা কিছুটা হলো কমাবেন এবং সন্দেহবাতিক সন্দেহ করা এই জায়গাটা যদি কিছুটা যদি কমান কি না সম্পর্কের জায়গাটা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু ভালো হবে প্রেমের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা সকালে একরকম বিকালে এক রকম সাত দিন পর একরকম এক মাস পর একরকম অর্থাৎ একটা দক্ষ অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেও কিন্তু প্রেমের জায়গাটা পিং পয়েন্ট পেটিসান করতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় যাদের প্রেম বারবার কেটে যাচ্ছে কিনা বা প্রেম হচ্ছে দেখা গেল সেই মেয়েটার আর একটা জায়গায় বিয়ে নিশ্চিত হয়ে গেছে সেই জায়গাটা যে ছেলেটি আঘাত পায় কি না সেটা না অঙ্গে চোট পেলে কিন্তু বিভিন্ন রকম ওষুধ আছে কিন্তু হৃদয়ে যদি চোট পাওয়া যায় কি না তার ওষুধ কিন্তু নেই অর্থাৎ সেই জায়গাটা যদি না আসে সেই জন্য আপনারা নিজস্ব জন্ম ছকটা একবার হলো অ্যালাইসিস করান এবং প্রতিকার প্রতিবিধান করান নিশ্চিত রূপে আপনারা কিন্তু প্রেম থেকে সাকসেস পাবেন কৌশিক রায়ের কাছে বারবার বলছি ইম্পসিবল বলে কোনো কথা নেই এভরিথিং ইজ পসিবল ভিডিওটি এ পর্যন্তই যদি এই বিষয়ে কোনো কমেন্টস থাকে আমাকে করতে পারে